নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ছি অর্ধেক জীবন উপন্যাসের পঞ্চদশ পর্ব। দশম শ্রেণীতে অভিক্ষার পর বিদ্যালয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ঘুচে যায়। অভিক্ষা শব্দটির কি মানে বোঝা গেল? যাকে বলে টেস্ট পরীক্ষা। অভিক্ষা শব্দটি খটোমটো মনে হলে টেস্টের বদলে যাচাই পরীক্ষা বলা যেতে পারে, কিন্তু তা কি কেউ বলবে? ক্লাস টেনের বদলে দশম শ্রেণীও প্রায় কেউ মুখে বলে না। কেন আমরা এত ইংরেজি শব্দ ব্যবহার করি? সারা ভারত ঘুরে দেখেছি অন্য আর কোনো রাজ্যের মানুষ তাদের নিজস্ব ভাষায় এমন বেশি ইংরেজি শব্দের অনুপ্রবেশ ঘটায়নি। অন্য ভাষা থেকে শব্দ আহরণ করলে ভাষা প্রগতিশীল হয়, তা অবশ্যই মান্য। ইংরেজি ছাড়াও আরবি, ফার্সি, পর্তুগিজ, ফরাসি, এমনকি গ্রিক শব্দও আমরা প্রচুর গ্রহণ করেছি, কিন্তু নিজের ভাষার প্রচলিত শব্দগুলিকে হটিয়ে দিলে তো শব্দভাণ্ডার সমৃদ্ধ হবার বদলে সংকুচিত হতেই থাকে ক্রমশ। কৃত্রিম বা কষ্টকল্পিত বা উচ্চারণে অসুবিধাজনক পরিভাষা ব্যবহার করার বদলে অন্য ভাষার পরিচিত শব্দ অবশ্যই ব্যবহার করা যেতে পারে। যেমন আমি হাইড্রোজেন, অক্সিজেন রেখে দেওয়ার পক্ষপাতী, কিন্তু রেজাল্টের বদলে ফলাফল, পাশের বদলে উত্তীর্ণ ইত্যাদি চালু না রাখলে যেসব শব্দ হারিয়ে যাবে এক সময়। অনেক প্যান্ট পর বাঙালি লোক সমক্ষে নিজের অর্ধাঙ্গিনীকে স্ত্রী বলে পরিচয় দিতে লজ্জা পায়, বলে আমার ওয়াইফ কিংবা আমার মিসেস। স্কুল শব্দটি দিব্যি বাংলা হয়ে গেছে, বিদ্যালয়ের পাশাপাশি চলতে পারে। বাংলা কথার মধ্যে স্কুলের বদলে স্কুল শুনতে বেশি মিষ্টি লাগে। আমার স্কুল জীবন শেষ হয়ে এলো। স্কুল থেকে কয়েকজন অতি ঘনিষ্ঠ বন্ধুকে সঞ্চয় করেছি, যাদের সঙ্গে সম্পর্ক থেকেছে আজীবন। তাছাড়া স্কুল জীবনে আমার তেমন কোনো সুখস্মৃতি নেই। কয়েকজন শিক্ষকের কথা মনে দাগ কেটে আছে। তাদের মধ্যে একজনের নাম কালীকান্ত গৌতম, ইনি আমাদের সংস্কৃত পড়াতেন। ধুতি ফতুয়া ও বিদ্যাসাগরী চটি পরা দীর্ঘকায় পুরুষ, মাথায় মোটা টিকি, কথা বলতেন কৌতুকের সুরে, অসাধারণ স্মৃতিশক্তি। কোনো নতুন ছাত্রের নাম ও বাবার নাম শুনেই ইনি জাদুকরের মতন গড়গড় করে বলে দিতেন তার বংশ পরিচয়। বাংলা স্কুল থেকে সংস্কৃত পণ্ডিতদের এই প্রজাতিটি এখন লুপ্ত হয়ে গেছে। তার ফল কি ভালো হয়েছে? দেবনাগরী লিপি রপ্ত করায় আমি হিন্দি পড়তে পারি অনায়াসে। গৌতমবাবু যেটুকু সংস্কৃত শিখিয়েছিলেন তার সুফল এখনও অনুভব করি। একটি মজার অভিজ্ঞতার কথা বলে স্কুল পর্ব শেষ করা যেতে পারে। উঁচু শ্রেণীর ছাত্রদের ওপর সরস্বতী পুজোর ভার। সেবারে শুক্রবার পুজো বলে টানা তিন দিন ছুটি। আমরা ঠিক করলাম শেষ দিকে একটি নাটকের অভিনয় করা হবে, পূর্ণাঙ্গ নাটক, শচীন সেনগুপ্তর সিরাজদৌল্লা, তখন খুবই জনপ্রিয়। রেকর্ডে নির্মলেন্দু লাহিড়ীর কাঁপা কাঁপা গলায় ঘাতকের সামনে সিরাজের শেষ আবেদন শুনে চোখে জল আসে না, এমন প্রাচণ্ড কে আছে? নাম ভূমিকাটি আমাকে কেন দেওয়া হয়েছিল তা ঠিক মনে নেই। অন্য বন্ধুদের তুলনায় কবিতা আবৃত্তি করায় কিঞ্চিত অভিজ্ঞতা ছিল আমার। লুৎফুন্নেসা শাস্তে কি কেউ রাজি হয়েছিল? সম্ভবত স্ত্রী ভূমিকা বর্জিত কিশোরদের উপযোগী কোনো সংস্করণ পাওয়া যেত ওই নাটকটির। সবচেয়ে ভালো মানিয়েছিল আমার বন্ধু ভাস্কর দত্তকে, লর্ড ক্লাইভের ভূমিকায়। বনেদি বাড়ির ছেলে ভাস্করের গায়ের রং একেবারে সাহেবদের মতন। সিরাজদোল্লারও গায়ের রং ফর্সা হওয়ার কথা। আবার কুচকুচে কালো মুখখানায় জিঙ্ক অক্সাইড মাখিয়ে সাদা করার চেষ্টা হয়েছিল। আমার অভিনয় জীবন কণ্টকাকীর্ণ ও বিঘ্নবহুল। শিশু বয়সে আমগ্রামে মামার বাড়িতে রান্নার ঠাকুরদের যাত্রাপালায় কৃষ্ণ সেজে আছাড় খাওয়ার কথা আগেই লিখেছি। এবারের ব্যর্থতা আরও বিরাট। এত মুখস্থ করা, এত মহড়া, সবই গেল বিফলে। অনেক স্কুলের মতন টাউন স্কুলেরও কোনো হল নেই। একতলায় নিচু শ্রেণীগুলি কাঠের অস্থায়ী দেওয়াল দিয়ে ভাগ করা।
সরস্বতী পূজা কিংবা পুরস্কার বিতরণের মতন উৎসবে সেই কাঠের দেওয়ালগুলি সরিয়ে দেওয়া হয় এক পাশে। নাটক অভিনয়ের জন্য সেইভাবেই হল তৈরি করা হয়েছে। দর্শকদের জন্য বেঞ্চি পাতা, এক পাশে তৈরি হয়েছে মঞ্চ, সবই নিজেদের উদ্যোগে। মাস্টারমশাইদের কোনো সাহায্য বা পরামর্শও নেওয়া হয়নি। টিকিটের কোনো ব্যাপার নেই, ছাত্ররাই দেখবে, সেখানেই হয়েছিল আমাদের আসল ভুল। ঐতিহাসিক নাটকের পোশাক ভাড়া পাওয়া যায়, সেগুলি অবশ্য বয়স্ক অভিনেতাদের জন্য। আমাদের গায়ে ঢলঢল করে, নানা জায়গায় সেফটি পিন দিয়ে আট করা হলো, মুখে রং মেখে সেজে গুজে শুরু হলো নাটক। অভিভাবকদের আমন্ত্রণ করা হয়নি, দর্শকদের বয়সের গড় 11। বেঞ্চের জায়গা দখল নিয়ে তারা চেল্লামেলি করছে। একজন মাস্টারমশাই মাঝে মাঝেই সাইলেন্স সাইলেন্স বলে ধমক দিয়ে তাদের থামাবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। কেউ কেউ পরামর্শ দিল নাটক শুরু হলেই গোলমাল থামবে, কিন্তু থামলো না। বাইরে থেকে আরও কিছু ছেলে ঢুকে পড়ল, তাদের বসবার জায়গা নেই, আরও অনেক ছাত্র ঠেলাঠেলি করছে ঢোকার জন্য। বেঞ্চগুলিতে বসবার জায়গা বড় জোর 250-300 জনের, স্কুলের ছাত্র সংখ্যা 1000-এর বেশি। আমাদের নাটক দেখার জন্য তারা সবাই এসে পড়েছে। আমরা সংলাপ বলছি, কিন্তু বাচ্চাদের চেঁচা মেচি হুড়ো হুড়ি ঠেলাঠেলিতে কিছুই শোনা যাচ্ছে না। কয়েক মিনিট পর সিরাজদোল্লা স্বয়ং নাটকের সংলাপের বদলে চোখ পাকিয়ে বলল, আয় সব চোখ। লর্ড ক্লাইভ তলোয়ার তুলে খাঁটি উত্তর কলকাতার উচ্চারণে বাংলায় বলল, বাচ্চারা চুপ করে বস, নইলে প্যাঁদানি খাবি। তাতেও কোনো ফল হলো না। বাইরে থেকে আরেকটি ঢেউ পেছন দিকে এমন প্রবল ধাক্কা মারল যে সামনের দিকে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে আছড়ে পড়ল মঞ্চের গায়ে। পরবর্তী লণ্ডভণ্ড কাণ্ডে এক পাশে হেলে পড়ল নড়বড়ে মঞ্চটি। এরপর উপায়ন্তর না দেখে সিরাজদোল্লা, মির্জাফর, লর্ড ক্লাইভ প্রমুখের একসঙ্গে পলায়ন। আসলে ইতিহাসে 1757 সালে গণ অভ্যুত্থানে যদি এমন ব্যাপার ঘটত তাহলে কি ভালোই না হতো। বলাই বাহুল্য, আমাদের নাট্যপ্রয়াসের সেখানেই করুণ যবনিকা। আমাদের সময় বিদ্যালয় ত্যাগের পরীক্ষাটির নাম ছিল ম্যাট্রিকুলেশন, সংক্ষেপে ম্যাট্রিক। বহু বছর ধরে যত ছাত্র ম্যাট্রিক পাস করেছে তাদের অধিকাংশই এই শব্দটির মানে জানে না। এর মানে প্রবেশিকা, অর্থাৎ যে পরীক্ষা পাস করলে বিদ্যালয় ছেড়ে মহাবিদ্যালয়ে, স্কুল ছেড়ে কলেজে প্রবেশের অধিকার পাওয়া যায়। সবাই বলতো এই পরীক্ষাটাই সবচেয়ে কঠিন পরীক্ষা। সুকুমার রায়ের কবিতার সৎপাত্রটি 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। আমরা 50-এর ব্যাচ, তার 2 বছর বাদেই ম্যাট্রিক উঠে যায়। তারপর স্কুল ফাইনাল, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি নামে নানা রকম পরীক্ষা চলেছে। যাচাই পরীক্ষা ও চূড়ান্ত পরীক্ষার মাঝখানে 2.5 মাসের মতন সময় পাওয়া যায়। প্রথা হচ্ছে এই 2.5 মাস অধ্যয়নকেই তপস্যা করতে হবে ছাত্রদের। অধ্যয়ন শুধু পাঠ্যপুস্তকের, অপাঠ্য অর্থাৎ গল্পের বই ছোঁয়া পাপ। বাড়ি থেকে বেরোনো চলবে না, বন্ধুরা বাড়িতে আসবে না, সিনেমা থিয়েটার দেখা চিন্তাও নিষিদ্ধ। আমাকে অবশ্য টিউশনের জন্য বাড়ির বাইরে বেরোতেই হতো, আর জল বিনা মিনের মতন গল্পের বই ছাড়া আমার পক্ষেও বেঁচে থাকা দুষ্কর। বাবার ভয়ে পড়ার বইয়ের তলায় গল্পের বই রেখে পড়েছি কতদিন। ইংরেজি পরীক্ষার আগের রাতে মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুষ্কোণ উপন্যাসটি শেষ করেছিলাম, স্পষ্ট মনে আছে। তখন একটি কিশোরীর সঙ্গে আমার ভাব ভালোবাসা হয়ে গেছে। 2-1 দিন অন্তর তাকে অন্তত এক পলক না দেখলে যে জীবন উসর হয়ে যায়। মেয়েটির একটি নাম থাকা দরকার, তার নাম অপর্ণা। ভাব ভালোবাসা মানে কি? কোনো প্রেমের কথা হয়নি, তখনও শরীর ছোঁয়াছুঁয়ের কথা মনে আসেনি, বিরলে মুখোমুখি বসারও সুযোগ নেই, শুধু অনেক লোকের মাঝখানেও হঠাৎ চোখাচোখি। সেরকম দৃষ্টিমাত্র একজনের জন্যই সংরক্ষিত, যেন মুহূর্তে দুজনের চোখের মাঝখানে তৈরি হয়ে যায় এক অদৃশ্য সেতু, তা দিয়ে যাতায়াত করে অব্যক্ত ব্যাকুলতা।
বয়সে আমার থেকে মাত্র 1 বছরের ছোট। অপর্ণা সেই বয়সেই পাগলের মতন কবিতা পড়ে। মাঝে মাঝে সে এমন কবিতার লাইন বলতো যা আমার অজানা। কখনো রবীন্দ্রনাথ থেকে 2 পংক্তি উদ্ধৃত দিয়ে জিজ্ঞাসা করতো, এর পরে কী বলো তো? আমি হেরে যেতাম প্রায়ই। অপর্ণা যদি খেলোয়াড়দের ভক্ত হতো, আমি নিশ্চিত খেলায় মন দিতাম। যদি গায়কদের পছন্দ করত, আমি গলা সারতাম। তাকে খুশি করার একমাত্র উপায় নতুন কোনো কবিতা মুখস্থ বলা। তাই আমার কবিতা পাঠ শুরু হলো নতুন উদ্যমে। 46-47-এ দাঙ্গা হাঙ্গামা, দেশ বিভাগ ও স্বাধীনতার কারণে অনেক দিন স্কুল বন্ধ ছিল বলে 2-1 বছর ম্যাট্রিক পরীক্ষার উদারভাবে নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছিল প্রায় সকলকে। তখন সবাই বলতো 47-এর ম্যাট্রিকে গরু ঘোড়া চেয়ার টেবিলও পাশ করে গেছে। এর প্রতিক্রিয়ায় পরবর্তী বছরগুলিতে পরীক্ষা বেশি কঠোর হয়। আমাদের বারে অঙ্ক প্রশ্নপত্রের চেহারাটাই ছিল ভয়াবহ। যাই হোক, পরীক্ষা তো শেষ হলো। এবার আগের 2.5 মাস যেমন বাড়িতে থাকার কড়াকড়ি, পরীক্ষা ও ফল প্রকাশের মাঝখানে 3 মাস তেমনই যথেচ্ছ স্বাধীনতা। এখন যেমন জয়েন্ট এন্ট্রান্স কিংবা বিভিন্ন কলেজে ভর্তির জন্য পরীক্ষা দিতে হয়, তাই এই ছুটিতেও ছেলেমেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে বাধ্য হয়, তখন সেসব বালাই ছিল না। কলেজগুলোই ছাত্রছাত্রীদের নানা রকম প্রলোভন দেখিয়ে ডাকাডাকি করত। এই ছুটিতেই ছেলেমেয়েরা কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হয়, 2টি করে ডানা গজায়, মুখের ভাষারও বদল হয় খানিকটা। আমার বেলায় হলো তার বিপরীত। বাবার কড়া নির্দেশ, দুপুরবেলা কিছুতেই বাড়ি থেকে বেরোনো চলবে না, এবং বিকেলে খেলাধুলা করতে গেলেও বাড়ি ফিরতে হবে শেষ সূর্যের আলো গায়ে মেখে, বাইরে রাত্রি ছোঁয়া নিষেধ। বাবার ধারণা, পড়াশোনাহীন এই সময়টাতেই ছেলেদের মাথায় শয়তানের কারখানা চালু হয়। বাবার নির্দেশ অমান্য করার সাহস আমার ছিল না। বাঙাল পরিবারের অধিপতিদের অনায়াসে হিটলারের সঙ্গে তুলনা দেওয়া যেত। গ্রীষ্মের ছুটিতে বাবা দুপুরবেলায় বাড়িতে থাকেন, পালাবই বা কী করে? শুধু বাড়িতে আবদ্ধ থাকাই যথেষ্ট নয়, কী করে যেন একখানা টেনিসনের কাব্য সমগ্র বাড়িতে ছিল। বাবা আদেশ দিলেন প্রতিদিন তার থেকে 2টি কবিতা আমায় অনুবাদ করতে হবে। এটা কাব্যচর্চার জন্য নয়, আমাকে ইংরেজি শেখাবার প্রয়াস। কী কষ্টই যে হতো তখন! সেই সব দুপুরে বন্ধুরা সিনেমা দেখার জন্য লাইনে দাঁড়িয়েছে, কিংবা তাস খেলছে, কিংবা অন্য কোনো বন্ধুর বোনের সঙ্গে ফষ্টিনষ্টি করছে, আর আমি এক হতভাগ্য বন্দি নির্জন দুপুরে এক প্রায়ন্ধকার কারাকক্ষে বসে ইংরেজি শব্দের মানে খুঁজছি। বাবাকে তো কিছু বলতে পারি না, মনে মনে টেনিশনকেই অভিশাপ দিতাম। এই কবিটা জন্মেছিলেন কেন? কেউ কেউ সব খটোমটো কবিতা লেখার মাথা দিব্যি দিয়েছিল? এই বইখানায় বা আমাদের বাড়িতে এতদিন টিকে রইল কী করে? কিছুদিন পর খানিকটা নিষ্কৃতির উপায় খুঁজে পেলাম। একমাত্র গ্রীষ্মের ছুটিতেই বাবা বিশ্রাম পেতেন, দিবানিদ্রা দিতেন। তিনি ঘুম থেকে ওঠা মাত্র খাতাটা বাড়িয়ে দিতাম। আমার অনুবাদের অপপ্রয়াস 2টি দেখে ছাড়পত্র দিলেই আমি ছুট লাগাতাম রাস্তার দিকে। দিন দশেক পরে লক্ষ্য করলাম, সদ্য ঘুম ভাঙা চোখে বাবার অনুবাদের প্রতিটি শব্দ মিলিয়ে দেখেন না। এক পাশে টেনিশনের বইয়ের পৃষ্ঠা খোলা, অন্য পাশে আমার খাতা, দুদিকে চোখ বুলিয়ে মূল কবিতা ও অনুবাদের আকার সমান হলেই তিনি সন্তুষ্ট হয়ে টিক মেরে দেন। তাহলে আর আমার কষ্ট করে ইংরেজি বাক্যের অর্থ বোঝার পরিশ্রম করার দরকার কি? ওপরে টেনিশনের একটি 18 লাইনের কবিতার শিরোনাম লিখে তলার 18 লাইন নিজে বানালেই তো হয়। সেইভাবেই দিব্যি পাশ করে যেতে লাগলাম। নিজে যেগুলো বানাই তা অনেকটা কবিতা কবিতাই শোনায়, ছন্দ মিল দিতে অসুবিধে হয় না। এরকম হাত পাকাতে পাকাতে একদিন লিখে ফেললাম একখানা প্রেমের কবিতার মতন কিছু একটা, কোনো নারীর প্রতি স্বগতোক্তি বা চিঠি, অবশ্যই অপর্ণা নাম্নী সেই কিশোরীর উদ্দেশ্যে। দুঃখ থেকেই তো কবিতার জন্ম, আমারও সেই বন্দিদশা থেকেই কবিতা উৎসারিত হয়েছিল। কিন্তু সেটা সত্যিই কবিতা পদবাচ্য হয়েছে কি না বুঝবো কী করে?
কোনো বন্ধুকে পড়ে শোনাবার প্রশ্নই ওঠে না, তারা হাসি মস্করা করবে। অপর্ণাকে পড়াবার প্রবল ইচ্ছে থাকলেও সুযোগ নেই। প্রেমিক প্রেমিকাদের মধ্যে গোপনে চিঠি চালাচালি নানা রকম কায়দা আছে, তা পরে জেনেছি। সে সময় আমার মাথায় ওসব আসেনি। অপর্ণার সঙ্গে নিভৃতে দেখা হয় না, তাছাড়া পদে পদে ভয়। সবচেয়ে বেশি ভয় সেই মেয়েটিকেই। তার প্রতি হৃদয় দুর্বলতার কথা তো কখনো প্রকাশ করিনি, সেও করেনি, শুধু আলাদা চোখে তাকায় মাত্র। যদি আমার এরকম প্রগলভতা দেখে সে রাগ করে। কয়েক মাস পরে একটি উপায় মাথায় এলো। আমাদের বাড়িতে একটি খবরের কাগজ ছাড়া অন্য পত্রপত্রিকা রাখা হয় না। ওদের বাড়িতে দেশ নামে একটি সাপ্তাহিক পত্রিকা দেখেছি, সেই পত্রিকায় গদ্য রচনাগুলির তলায় মাপ মতন পদ্য ছাপা হয়। অপর্ণা সেগুলিও পড়ে। কারা লেখে ওসব পদ্য? পত্রিকাটির ঠিকানা দেখে একদিন খামে ভরে পাঠিয়ে দিলাম আমার সেই কবিতাটি। নাম দিলাম একটি চিঠি। কবিতা রচনা করে কোনো রকম যশাকাঙ্ক্ষা তখনও আমার মস্তিষ্কে স্থান পায়নি। ওরকমভাবে ডাকে পাঠালে সম্পূর্ণ অজ্ঞাতনামা কারো রচনা ছাপা হয় কি না সে সম্পর্কেও আমার কোনো ধারণা ছিল না। সাময়িক উত্তেজনা প্রশমিত হলে সেটার কথা ভুলেই গেলাম। বেশ কয়েক মাস পরে আমার নামে একটি বড় খাম দিয়ে গেল পোস্টম্যান। তার মধ্যে একটি দেশ পত্রিকা এবং কিমাশ্চর্যম অতঃপরম সূচিপত্রে জলজল করছে আমার নাম। কোনো একটি পৃষ্ঠার পাদদেশে অবিকৃতভাবে মুদ্রিত হয়েছে আমার সেই প্রেম উচ্ছ্বাস, ছাপার অক্ষরে সেই প্রথম আমার নাম ও রচনার প্রকাশ। যাকে উদ্দেশ করে লেখা সে কবিতাটি পড়লেও বটে, যেহেতু আমি তাকে কিছুই বলিনি তাই সে ঘুণাক্ষরেও ভাবেনি যে সেটি আমার রচনা। আমাকে বলেছিল, দেখো দেখো তোমার সঙ্গে নাম মিলে গেছে একজন নতুন কবির। শুধু ওইটুকুই, কবিতাটি ভালো না মন্দ সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি। ছাপার অক্ষরে সেই স্বীকৃতি দেখে আমার বুক ধকধক করেনি, প্রবল উল্লাসে ফেটে পড়তে বা পাগলের মতো নাচতে ইচ্ছে করেনি। তবে পত্রিকাটি হাতে পেয়ে আমার আবার কবিতা লিখতে ইচ্ছে হয়েছিল। ততদিনে বন্দিদশা ঘুচে গেছে, টেনিশন পর্ব চুকে গেছে, অনুবাদের নামে ছলনা করার কোনো বাধ্যবাধকতা নেই। তবু যে লিখতে ইচ্ছে হলো তার কারণটি অতি সরল, একটি কবিতা ছাপা হলে একটি পত্রিকা বিনামূল্যে পাওয়া যায়। দেশ পত্রিকায় সে সময় নবীন কবিদের জন্য সম্মান দক্ষিণা চালু হয়নি, সেসব জানতামও না, একটি পত্রিকা পাওয়াই তো যথেষ্ট। আবার একটি পাঠালাম দেশ পত্রিকায়, তখন অগ্রণী নামে একটি মাসিক প্রকাশিত হতো নিয়মিত, তাতে একটি কবিতা পাঠিয়ে দিয়ে পেয়ে গেলাম পত্রিকা। এমনকি আমার জীবনের চতুর্থ কবিতাটি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় পাঠাবার তিন দিনের মধ্যে মনোনয়নপত্র পেয়ে হতবাক। তারপর থেকে যাকে বলে এই যৌবন জলতরঙ্গ রোধিবে কে? ম্যাট্রিক পরীক্ষায় আমার বন্ধুদের মধ্যে একমাত্র দীপক মজুমদার ছাড়া আর কেউই অকৃতকার্য হয়নি। অথচ দীপকই আমাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। সে অনেক আগে থেকেই কবিতা লেখে ও ছাপা হয়, প্রবন্ধও লিখে ফেলেছে। সব সময় তার হাতে থাকে মোটা মোটা বই, বহু নাম ডাকওয়ালা লেখকদের সঙ্গে তার ঘোরাফেরা। গোপাল হালদার বা বিনয় ঘোষের মতন যেসব সুদূরের মানুষদের আমি চোখেও দেখিনি, তাদের দীপক যথাক্রমে সম্বোধন করে গোপাল দা ও বিনয় দা। শান্তিদেব ঘোষ নামক রবীন্দ্রসঙ্গীতের ধারক তার শান্তিমামা। দীপক ম্যাট্রিকে ফেল করেছিল বলে কেউ তার প্রতি সামান্য অবজ্ঞা বা করুণা দেখায়নি, বরং তা সত্ত্বেও সে সকলের চোখে হিরো, কারণ দীপক এর মধ্যে একবার জেল খেটেছে। সে সময় কমিউনিস্ট পার্টি থেকে নানা রকম প্রতিরোধ আন্দোলন চলছে, স্কুলের ছাত্র হয়েও দীপক তারই কোনো একটিতে সামিল হয়ে জেলে চলে যায়। সেটা আমাদের কাছে রীতিমতো ঈর্ষণীয় ব্যাপার। কত বড় বড় নেতার সঙ্গে জেলের মধ্যে সাক্ষাৎ পরিচয় হয়েছে তার, এরকম একটা বিরাট কাজ যে করেছে তার পক্ষে ম্যাট্রিক পরীক্ষা নিতান্তই তুচ্ছ ব্যাপার।
প্রায় কিছু না পড়েই সে পরীক্ষায় বসেছিল, যেন খেলার ছলে। পাশ না করলেও কিছু আসে যায় না। রাজনৈতিক বন্দীদের বিশেষ মর্যাদা, জেল থেকে বেরোবার সময় তার হাতে নতুন সুটকেস ও চমৎকার একটি কম্বল। আমরা তার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছিলাম। দীপক মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও বাকপটু, কিন্তু স্কুলের পড়ায় তার একেবারেই মন ছিল না। প্রথমবার ম্যাট্রিক পাশ না করেও সে দমেনি, পরের বছরও ফেল করেছিল। দীপক স্কুলে আমার সহপাঠী হলেও পরে 2 বছর পিছিয়ে যায়। আসলে স্কুল পাঠ্য বিষয় থেকে দীপক অনেকখানি এগিয়েছিল, অঙ্ক টঙ্ক নিয়ে একেবারেই মাথা ঘামাতে চায়নি। পরবর্তীকালে কলেজে এসে কলা বিভাগে সে সাবলীল হয়ে যায়। অন্য বন্ধুরা যখন বিভিন্ন কলেজের ফর্ম আনার জন্য ব্যস্ত, তখন আমার মাথায় বজ্রাঘাত হলো। বাবা বললেন যে আমার আর কলেজে পড়বার দরকার নেই, এখন চাকরির চেষ্টা করা দরকার, শর্ট হ্যান্ড ও টাইপরাইটিং শিখলে বরং কাজে দেবে। বাবা ক্লান্ত হয়ে পড়ছিলেন, খয়ে যাচ্ছিলেন ভেতরে ভেতরে, সংসারে রাস আর টানতে পারছিলেন না, এবং অনেক দুঃখ থেকেই যে এই কথা বলেছিলেন তা বোঝার মতন মানসিকতা তখন আমার ছিল না। সেই বয়সের ছেলেরা নিজের কথাই বেশি ভাবে, পরিবারের লোকজনের চেয়ে বন্ধুবান্ধবরা বেশি আপন হয়, বহির্বিশ্ব চুম্বকের মতন টানে। বন্ধুরা কলেজে পড়তে যাবে আর আমি যাব চাকরি করতে, কলেজ মানেই তো স্বাধীনতা, তা থেকে আমি বঞ্চিত হব? স্কুলের শেষ দিক থেকেই আমি স্বপ্ন দেখতাম কলেজের। নিশ্চয়ই খুব কান্নাকাটি করেছিলাম এবং কাকুতি মিনতি করেছিলাম মায়ের কাছে। মার প্রশ্রয় বাবা শেষ পর্যন্ত কলেজে ভর্তি করাতে রাজি হলেন, কিন্তু এক শর্তে, বিকেলবেলা শর্ট হ্যান্ড ও টাইপরাইটিংও শিখতে হবে, এবং যদি কোনো চাকরি জুটে যায় তাহলে আর কলেজীয় পড়াশোনা চালিয়ে যাওয়া হবে না, কারণ পড়াশোনা তো চাকরির জন্য, আমার ক্ষেত্রে যে কোনো চাকরি। এরপর কলেজ নির্বাচনের প্রশ্ন। স্বাভাবিকভাবেই আমার প্রথম পছন্দ প্রেসিডেন্সি কলেজ, সে আবেদন এক বাক্যে নাকচ করে দেওয়া হলো, কারণ সেখানে ছেলেরা মেয়েরা একসঙ্গে পড়ে। প্রেসিডেন্সি কলেজের এই অযোগ্যতার কথা শুনে এখনকার ছেলেমেয়েরা হাসবে। আমি সে কলেজের ফর্মও এনে রেখেছিলাম, ভর্তির অন্য কোনো অসুবিধে ছিল না। তখনকার দিনে ছাত্রছাত্রীর সংখ্যা কত কম ছিল তা বোঝাবার জন্য একটি তথ্যই যথেষ্ট, প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীর ফলাফল ছাপা হতো খবরের কাগজে। প্রেসিডেন্সি কলেজে পড়া অনেক বন্ধু ও পরিচিতজন এখনও খানিকটা গর্বের সুরে কথা বলে, আমি যে কেন সে কলেজে পড়তে পারিনি সে কারণটা জানাতে পারি না। বাড়ির খুব কাছে স্কটিশ চার্চ কলেজ, সে কলেজেরও ওই একই দোষ, শেষ পর্যন্ত সুরেন্দ্রনাথ কলেজে ব্যবস্থা হলো, যা ধার কাজ দিয়েও মেয়েরা হাঁটে না। এখনকার ছেলে মেয়েদের শিক্ষাক্রম সম্পর্কে অভিভাবকরা আগে থেকেই নির্দিষ্ট পরিকল্পনা করে রাখেন, ছেলে মেয়েদেরও নিজস্ব মতামত গড়ে ওঠে। আমার শিক্ষার ব্যাপারে বাবা কোনো পরিকল্পনা করেননি, আমার মতামতেরও মূল্য দেননি, সেজন্য তিনি আমার ছাত্রজীবন নষ্ট করে দিয়েছেন, আমার কলেজ জীবন পুরোপুরি ব্যর্থ। প্রবেশিকা পরীক্ষায় আমার ইংরেজি ও বাংলা বেশ ভালো নম্বর ছিল, অঙ্কে বেশ কম, অর্থাৎ কলা বিভাগই আমার পক্ষে স্বাভাবিক পছন্দ হওয়া উচিত, কিন্তু বাবা আমাকে ভর্তি করে দিলেন বিজ্ঞানে, পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক। চতুর্থ বিষয় জীব উদ্ভিদ বিদ্যা। প্রথম তিনটিতে প্রচুর অঙ্ক লাগে, সিটি বিদ্যাসাগর কলেজের তুলনায় সুরেন্দ্রনাথ কলেজে নাকি বিজ্ঞান শাখাটি ভালো পড়ানো হয়। একই পয়সার টানাটানি, গ্রে স্ট্রিট থেকে শিয়ালদার কাছে সুরেন্দ্রনাথ কলেজে যেতে গেলে যে 2 বার বাস ট্রাম বদল করতে হয় তা বাবা খেয়ালই করেননি আগে। বন্ধুরা নানা কলেজে ছড়িয়ে পড়ল, শুধু আশু সম্পন্ন পরিবারের ছেলে, বাড়ির দিক থেকে কোনো আপত্তি নেই, সে প্রেসিডেন্সি স্কটিশে পড়তে পারত অনায়াসে, তবু সেও সুরেন্দ্রনাথে ভর্তি হলো শুধু আমার সঙ্গ ছাড়বে না বলে। আমার জন্য আশুরও পড়াশোনার ক্ষতি হয়েছে, আমার সঙ্গে রোজ কলেজে যাবে, একসঙ্গে ফিরবে, এই ছিল তার ইচ্ছে। সে ব্যাপারেও আমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, বছর ঘুরতে না ঘুরতেই আমাকে সুরেন্দ্রনাথ পরিত্যাগ করতে হয়
এক বিচিত্র কারণে। সুরেন্দ্রনাথ কলেজের এক বছরে আমার দুটি সুখকর অভিজ্ঞতা আছে। সেখানকার পড়াশোনার পরিবেশ মোটেই সুবিধের মনে হয়নি। এক গাদা ছাত্র কে কতটা ফাঁকি দিচ্ছে তা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা ছিল না, যেমন চলছে চলুক ধরনের মনোভাব এক প্রকট, সব সময় হই হই রই রই। এরই মধ্যে একদিন এলেন সত্যেন বসু, সমস্ত বিজ্ঞানের ছাত্রদের সামনে বক্তৃতা দিলেন। সুদর্শন পুরুষ, মাথার চুল ধপধপে সাদা, সঞ্জীব চন্দ্রের ভাষায় প্রসন্নতা ব্যঞ্জক ওষ্ঠ। বিজ্ঞান বিষয়ে বক্তৃতা দিলেন পুরোপুরি বাংলায়, একটি ইংরেজি শব্দ ব্যবহার করেননি। এখন অনেকে সত্যেন বসুকে শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী বলছেন, কিন্তু তারা এবং এখনকার বিজ্ঞানীরাও সত্যেন্দ্রনাথের বাংলা ভাষাপ্রীতির কথা উল্লেখ করেন না। আইনস্টাইনের নামের সঙ্গে যুক্ত হবার মতন তত্ত্ব যিনি আবিষ্কার করেছেন তিনি বাংলা ভাষা নিয়ে গর্ববোধ করতেন কত। আমাদের সময় কলেজের প্রথম দুবছর বিজ্ঞানে আইএসসি, পরের দুবছর বিএসসি, কলা বিভাগে যেমন আইএ এবং বিএ, বিজ্ঞান নিলেও অবশ্য ইংরেজি ও বাংলা পড়তে ও পাশ করতে হতো। ওই দুই ক্লাসেই ছিল আমার বেশি আকর্ষণ। বাংলা ক্লাসে আমি গোপনে একটি মজা করতাম। অধ্যাপকরা তখন প্রায় বিভিন্ন বিষয়ে রচনা লিখতে দিতেন, আমাদের লিখতে হতো সাধু বাংলায়। তখনও স্কুল কলেজে চলতি বাংলা গ্রাহ্য হয়নি। সেই সব রচনার ফাঁকে ফাঁকে যে যত বড় বড় লেখকদের উদ্ধৃতি দিতে পারে তার তত কৃতিত্ব। আট দশ ছাত্র পরপরই তাই তো কবি বলিয়াছেন, লিখে কোনো কবিতার কয়েকটি পংক্তি ছিটিয়ে দিতে হয়। আমি এইসব রচনায় তাই তো কবি রবীন্দ্রনাথ বলিয়াছেন, এরপরে যে পংক্তিগুলি দিতাম সেসব কবিতা রবীন্দ্রনাথ কস্মিন কালেও লেখেননি। অবিকল রাবীন্দ্রিক ভাষায় ছন্দ মিল দিয়ে কয়েকটি পংক্তি বানানো আমার পক্ষে নস্যি, অনর্গল মুখে মুখে বানাতে পারি। আমি দেখতে চাইতাম কোনো অধ্যাপক আমার এই জালিয়াতি ধরতে পারেন কি না। একজনও ধরতে পারেননি। অগাধ সমুদ্রের মতন রবীন্দ্র সাহিত্যে কোথাও যে একরকম এরকম পংক্তি নেই তা কজন জোর দিয়ে বলতে পারে। অঙ্কের তাড়নায় আমি ফিজিক্স কেমিস্ট্রি সম্পর্কে ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু বায়োলজি বটানির ক্লাস ভালো লাগত, বিশেষত প্র্যাকটিক্যাল। গাছের পাতা মাইক্রোস্কোপের তলায় রেখে দেখার একটা রোমাঞ্চ আছে। কিছু পোকা ও প্রাণী ব্যবচ্ছেদও করতে হতো, সেজন্য বায়োলজিক্যাল বক্স কিনতে হয়েছিল, তা নিয়ে যেতাম কলেজে। জ্যান্ত আরশোলা ও ব্যাং কেটেছি অনেক, বড় বড় কোলা ব্যাং, ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তারপর পেট চিরে দেখা। সবচেয়ে আনন্দ হতো গলদা চিংড়ি ব্যবচ্ছেদের দিনে। চিংড়ি মাছের দেহতত্ত্ব খুব বিশেষ না জানলেও চলে। এক বন্ধু ফিসফিস করে কানে কানে বলেছিল, কোনো রকম রিএজেন্ট লাগাস না, মাছটা ফেলিস না। তখন বড় বড় চিংড়ি মাছও নিশ্চিত এত দামি ছিল না, তাই দেওয়া হতো প্র্যাকটিক্যাল ক্লাসে। এখনকার ছেলেমেয়েরা বোধহয় পায় না। আমরা যে যার মাছ কাগজে মুড়ে নিয়ে আসতাম কাছাকাছি এক রেস্তোরাঁয়। সেখানকার মালিককে বলতাম, ভাজা করে দিন তো রতনদা। আমরা মহানন্দে সেই চিংড়ি মাছ ভাজা খেতাম, আর কলা বিভাগের ছেলেরা তাকে থাকতো হ্যাংলার মতন। তখন অবশ্য বুঝিনি যে ওরকম বড় সাইজের কোলা ব্যাংগুলো ফেলে দেওয়া উচিত হয়নি। ব্যাঙের ঠ্যাংও দিব্যি ভাজা খাওয়া যায় এবং অতি সুখাদ্য। ব্যাঙের ঠ্যাং ভাজা খেয়েছি অনেক পরে।